আকাশ তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কলা, বেদানা, আপেল, খেজুর, জুস, পেয়ারা, এগুলো সব বোন আমার জন্য রেডি করেছে, সঙ্গে জল দিয়েছে। আর এটা কারি পাতা না, কুলে খাড়া পাতার একটা বড়া করেছে, বেগুন ভাজা, চাল কুমড়া ভাজা, আর করেছে পটল ভাজা, ধুনা পাতার বড়া, আর পারলই শাক। এই শাকটা পাওয়া যায় না আমার মায়ের বাড়ি, ওখান থেকে নিয়ে এসছে বোন। গুড়া মাছের চচ্চড়ি, বড় মাছ, মুসুরির ডাল, আর এখানে আছে জিলাপি, মিষ্টি দু রকম, সঙ্গে পায়েস, দই, আর দেখতেই পাচ্ছ প্রদীপ প্রদীপ আছে, মানে বোন একদম সবকিছু। গুড মর্নিং সবাইকে, আজকে রান্নার থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে শরীরটা এতটা ভালো না, তোমরা তো জানো আমার এখন ওই অবস্থাতে শরীরটা মাঝে মাঝে ভালো থাকে, মাঝে মাঝে খারাপ থাকে। তো দেখো মায়ের বাড়ি থেকে বোন নিয়ে এসছে পালই শাক, তো এই শাকটা এখানে পাওয়া যায় না, তো আজকে পালই শাক রান্না হবে, আর কেউ ঢেঁকি শাকও বলে। তো আমি এখানে বেছে বেছে রাখছি, পালই শাক রান্না হবে, আর একটুখানি লাউ আছে, লাউ দিয়ে মুসুরির ডাল হবে, আর হবে চাল কুমড়ার বড়া, মানে ভাজা করবো বা বড়া করবো। আর মায়ের বাড়ি থেকে সূর্য কুমড়া নিয়ে এসছে, মিষ্টি লাউ নিয়ে এসছে, তো চলো আসো দেখাচ্ছি। মিষ্টি লাউ নিয়ে এসছে, মিষ্টি লাউ ভাজা হবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের একটু স্টক করো। তো এটা দেখো কি, তরমুজ? এটা কি মনে হচ্ছে তোমাদের কমেন্টে জানাও তো। এটা তরমুজ না, এটা হলো বাঙ্গি, তরমুজের মতন দেখতে কিন্তু না, এটা বালু বালুর মতন খেতে ভালো লাগে। তো এটা নিয়ে এসছে, খুবই স্যান্ড বেরিয়েছে, বটাটা ভেঙে দিলাম তাই। তো এটা হলো বাঙ্গি, তো অনেক কিছু নিয়ে এসছে আমার জন্য। কালকে বোন আবার দুধ চই পিঠা করে খাইয়েছে, মানে অনেক কিছু খাচ্ছে আর আনন্দ হচ্ছে আর আছে। আবার যখন চলে যাবে তখন খুব খারাপ লাগবে। তো ঠিক আছে, তোমার সাথে আবার ভাত বসিয়ে দিয়েছে হাঁড়িতে, তো তোমাদের সঙ্গে আবার পরে আসছি। দেখো ভাত বসানো হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়েছে, তো এবার রান্নাও বসানো হয়ে গেছে। আমাদের চা খাওয়া হয়নি এখনো, চা খাবো, তো সকাল সকাল স্কুলে যাই বলে তাড়াতাড়ি করে ভাতটা বসানো হলো। সকাল আমার ভাই বাজার করে নিয়ে আসছে সাইকেল দিয়ে ব্যাগে করে, তারা লাগিয়ে দেব বাজার করা শেষ। দেখতে পাচ্ছ বাজার নিয়ে চলে এসছে আমার ভাই, তো দেখো অনেক কিছুই বাজার নিয়ে এসে, চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী বাজার আছে না আছে সাইকেল নিয়ে। তো দেখতে পাচ্ছ ভাই দিদির বাড়ি এসে বসে থাকে না, কত কাজ করছে দিদির জন্য। কি আনছে? তো আলু এনেছে, আর এটা কি? হ্যাঁ মাছ, মাংস না, আর এগুলো তো এতে নিয়ে এসছে টমেটো, আর এতে আছে পুরি সবার জন্য। ফ্রেন্ডস দেখো কতগুলো মাছ নিয়ে এসছে, আজকে মাছ রান্না হবে, আর এই যে পালই শাক ধুতে হবে। আর চলো আমার রান্না কী কী হয়েছে দেখাচ্ছি। আর সকালে আমাদের এই যে ডাল হচ্ছে, আর এই যে চাল কুমড়া ভাজা হয়ে গেছে, আর এই যে সকালে পুরি আলুর তরকারি আনা হয়েছিলো খাওয়া হয়েছে, রুটি খাওয়া হয়েছে, নিমকি খাওয়া হয়েছে, বিস্কুট খাওয়া হয়েছে, যার যেটা খাওয়া হয়েছে, চপ খাওয়া হয়েছে, পেঁয়াজি, মানে যার যেটা ইচ্ছা খেয়েছে। আর ভাই এখানে মাছ বাচ্ছে, দেখছো কত কাজ করছে আমার ভাই। সবাই ভালো আছে? তো অনেকদিন ধরে ইচ্ছা স্বাদ কবে স্বাদ কবে, তো আমার শ্বশুর বাড়িতে স্বাদ নেই, তার জন্য তো ফ্রেন্ডস নিয়ম করে স্বাদ হচ্ছে না, পুরোহিত টুরিত কোনো ডাকা হয়নি। তো আমার বোনের খুব ইচ্ছা ছিল যে আমাকে খাওয়াবে সে মাসি হবে, তাই আমাকে অনেক কিছু রান্না করে দিয়েছে। দেখো আমি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি, কত কিছু রান্না করে দিয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে শাড়িটা দেখানোই, তো বোন দেখো একটা শাড়ি এনেছে খুব সুন্দর, গোলাপি কালার, খুব ভালোবাসি গোলাপি, তোমরা তো জানো গোলাপি হলুদ, তো বোন গোলাপি কালার একটা শাড়িও গিফট করেছে, মানে কত লাকি আমি। গীতা এত খাবার পেয়েছে, সঙ্গে আবার শাড়িও গিফট পেয়েছে, আরও অনেক কিছু পেয়েছে সাজার জিনিস টিস। তো এখন আমি তোমাদেরকে আর দেখাতে পারছি না, কারণ প্রচণ্ড গরম লাগছে, আর খিদা পেয়ে গেছে, খাই খাই খাবার দেখে একদম খিদা পেয়ে গেছে, এত খাবার দেখো তো তোমরা, তোমরা নিজেরাই দেখো এসে, একটু এখানে এসে খাবারগুলো দেখাবো। তো দেখো কত খাবার, এত খাবার, তো গীতা তো খাই খাই হবে, আর তস মানছে না, মানে তস হইছে না, মুখ দিয়ে তুতলে কথা বেরিয়ে যাচ্ছে খাবারের লোভে, দেখতে পাচ্ছ? তো এতক্ষণ দেখলে খাবার, এবার আমি খাবো, তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো, টাটা। তো ফ্রেন্ডস ওখানে টিভি সাউন্ড হচ্ছিলো, তার জন্য আমাকে মিউজিকটা বন্ধ করে দিতে হলো। তো বোন আমাকে প্রদীপ দেখিয়ে আমাকে এখন পায়েস খাইয়ে দিচ্ছে,
তো আমি খুব লাকি, থ্যাংক ইউ বোন তোকে, তুই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমি খুব খুশি রে আজকের এই দিনটা পাওয়ার জন্য। তো দেখো বোন আমাকে খাইয়ে দিচ্ছে, আর বোন এখন আমাকে মিষ্টি খাওয়াবে। তো এই মুহূর্তটাতে বোন বলছিল বড় করে হাঁ কর, যাতে সবটা একবারে খাইতে পারোস, সেই বলছিল আমাদের ভাষাতে। তাই ওটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল, তো সেটাই বোন বলছিল। তো তোমাদের সঙ্গে সেটাও শুরু ধরে তুললাম, কারণ তোমরা দেখো। আর ভাতটা আমি নিজেই খেয়ে নিব, বোনকে বলছি খাওয়াতে হবে না। তো তোমরা দেখো এইবার আমি ভাতটা নিজেই হাতে নিয়ে খাচ্ছি। তো প্রথমে আমি দেখো ভাতটা মাখিয়ে আমি একটু করে খাচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি শাক দিয়ে ভাতটা খাওয়া শুরু করছি, তো আমি সেটাই তোমাদেরকে বলছি, কিন্তু আমি মোট করে দিতে হলো বাধ্য হয়ে। তো দেখো আমি খাচ্ছি, খুবই ভালো লাগছে আমাকে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, টাটা বাই বাই। আর সঙ্গে ভাই আছে, দেখতেই পাচ্ছ ভাই একটু তাকা, সেটাই বলছি ভাইকে।